গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আজকে তোমাদের একটা আইসক্রিম সেলারের ড্রয়িং করে দেখাবো এটা তোমার সামার সিজনে ড্রয়িংও হবে এবং আইসক্রিম সেলার হিসাবেও ইউজ করা যাবে এটা আমি টোয়েন্টি ফাইভস ডমসের অয়েল প্যাস্টেল দিয়ে করবো ঠিক আছে দেখো কত ইজি কত সুন্দর তবে তোমাদের ধীরে ধীরে তোমাদের আমি এটা শেখাবো তোমরা এটা ভালো করে যে শিখতে পারো যে কোনো কম্পিটিশানে বা যে কোনো এক্সামে এটা দিতে পারবে ঠিক আছে তার আগে তোমাদের আমি আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই ফার্স্ট তোমরা একটা এ ফোর চার্ট পেপার নিয়ে নাও এবং একটা ফোর বি পেন্সিল আর ব্ল্যাক স্কেচ পেন আর ডম শেড টোয়েন্টি ফাইভ সেটস অয়েল প্যাস্টেল কালার এটা হচ্ছে ডমসের অয়েল প্যাস্টেল কালার এটা আমি তোমাদের সামনেই খুলে দেখাচ্ছি পঁচিশটা সেটস আছে এর মধ্যে ঠিক আছে ফার্স্ট তোমরা পেন্সিল দিয়ে কে নেবে ঠিক আছে তাহলে রাবার দিয়ে মুছতে পারবে আর আমি পেন্সিল দিয়ে আঁকছি না ডাইরেক্ট স্কেচ পেন দিয়েই করছি কারণ তোমরা যাতে ভালো বুঝতে পারো ভালো দেখতে পাও ঠিক আছে ফার্স্ট সাইডে সাইডে মার্জিন করে দিলাম মোটামুটি এক ইঞ্চি ছেড়ে পুরো সিটটাতে মার্জিন করে নাও তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে ঠিক আছে এরপরে শুরু করো ফার্স্ট এখানে একটা মানুষ যে আর কি আইসক্রিম সেলার আইসক্রিম দিচ্ছে তাকে স্কেচটা করছি ফেস থেকে শুরু করো ঠিক আছে মোটামুটি মাঝ বরাবর মাঝের থেকে একটু ওপরে থেকে শুরু করবে হাতটাতে আইসক্রিম ধরে আছে ঠিক আছে আর এই হাতটা সোজা এইভাবে নামিয়ে দাও আর ফুল প্যান্ট পরে আছে দুটো পা একটু ফাঁক করে বাস এইভাবে নামিয়ে দিলে আর এই পাশে আর একটা মেয়ে করবে মেয়েটা ধরো এরকম জায়গায় আছে একটু ছোট হবে হাইটে স্কুল ছুটি হয়েছে বা স্কুল যাবে এরকম একটা স্কুলের ড্রেস পরে মেয়েটা আমি করছি এখানে হ্যাঁ ফ্রক পরে দেবে বাস মেয়েটা আমাদের হয়ে গেল ঠিক আছে এবারে কি করতে হবে আইসক্রিমওয়ালার পেছনে একটা গাড়ি করতে হবে দেখো গাড়িটা দেখো কীভাবে করছি গাড়িটা প্রথমে এই জায়গা থেকে একটা বক্স করে নাও হ্যাঁ যেখানটা আইসক্রিম আছে আইসক্রিমের একটা কোয়ালিটি আইসক্রিমের সিম্বল যেটা হয় সেটা করে নিলে এখানে লিখে দিলে ঠিক আছে তার উপরে স্ট্যান্ড করতে হবে এটা সোজা লাইন করে স্ট্যান্ড করলে স্ট্যান্ড করে হ্যাঁ ওপরটা এখান থেকে রাউন্ড করে দিলে রাউন্ড করে এখানেও কোয়ালিটি আইসক্রিমের সিম্বলটা করে দাও তারপরে তারপর এটার সাইডে সাইডে যেগুলো ঝুলছে ডিজাইন সেই টাইপের ডিজাইনগুলো করে দাও সব সাইডে ডিজাইন হচ্ছে ওপরটা ওইভাবে রাউন্ড হবে এখানেও এটা সিম্বল করে দাও কোয়ালিটি আইসক্রিম লিখে দাও পুরোটাই তো লেভেল স্টিকার লাগিয়ে তোমাকে ভরতে হবে যাই হোক ঠিক আছে লাল কালারের আইসক্রিম গাড়িটা হবে তাহলে দেখতে ভালো লাগবে হুম স্ট্যান্ডগুলো ঠিক জায়গায় করে নাও স্ট্যান্ড হয়ে গেছে এখানে একটা স্টিকার লাগিয়ে লেবেল লাগিয়ে দিলাম যে কোন আইসক্রিমে কি কী দাম লেখা আছে ওর মধ্যে ঠিক আছে সামনে চাকার পেছনের চাকার হুইলগুলো করতে হবে চাকাটা একটু এখানে একটা ব্যাগ করে দাও আইসক্রিমগুলো ফেলার জন্য নোংরা যাতে না বাইরে না হয় ঠিক আছে চাকাটা করে দিলাম এই চাকাটা দেখা যাবে না মেয়েটার আড়ালে আছে এখানে সামনে একটা চাকা একটু দেখা যাবে বাস দেখো আইসক্রিম গাড়িটা আমাদের কত সুন্দর হয়ে গেল ঠিক আছে এবারে পেছনের জিনিসগুলো সাজাতে হবে এখানে আর মেয়ে করো স্কুল থেকে আসছে হ্যাঁ মেয়েটা ধরো আরেকটা মেয়ে পাশে আছে দু দুটো মেয়ে দুটো বন্ধু গল্প করতে করতে আসছে যে আইসক্রিম খাবো বা নোবো এই ধরনের একটা কিছু গল্প করতে করতে আসছে খুব গরমকাল বলে ছাতা নিয়েছে মাথায় ছাতা আছে ছাতাটা করতে হবে তোমাদের ঠিক আছে ফ্রক পরে আছে স্কুলে ড্রেস করতে হবে পাগুলো ঠিক হাঁটছে সামনে একটু বাড়িয়ে দুটো পাই হবে ঠিক আছে ছাতাটা উপর থেকে সার্কেল হয়ে যাবে দেখো ছাতার ভেতরে দুটো মেয়ে আসছে আইসক্রিম কিনবো করে আইসক্রিমের দিকে এগিয়ে আসছে সেরকমভাবে একটা করলে ঠিক আছে তাহলে আইসক্রিম হয়ে গেল দুটো ফিগার চারটে ফিগার হয়ে গেল মোটামুটি ফিগারগুলো অনেকগুলো হয়েছে তোমরা যদি পরীক্ষায় করো আশা করি খুব ভালো মার্কস পাবে পেছনে একটা গাছ আছে গাছতলা আইসক্রিমটা দাঁড়িয়ে আছে কারণ বাইরে খুবই রোদ ঠিক আছে এখানে একটা স্কুলের জন্য স্কুলের গেট আছে স্কুল থেকে বেরিয়েছে গেটটা খোলা আছে ঠিক আছে খোলা গেট গেটটা একটু ভেতরে ঠেলে দেওয়াই হবে হবে আর এখানে আরেকটা মেয়ে আছে স্কুলে আসছে বা যাচ্ছে যাই হোক ঠিক আছে এখানে লিখে দাও গার্লস হাই স্কুল হ্যাঁ মেয়েদের স্কুল সবগুলি মেয়ে যেহেতু আর এখানে বাউন্ডারি ওয়াল হয়ে গেল তার পিছনে গাছ হয়ে গেলো গাছের পেছনে স্কুল বিল্ডিং করতে হবে স্কুল বিল্ডিংয়ের জন্য লাইন দিলাম এবং জানলাগুলো করলাম পরপর জানলা করে দাও নিচে আবার জানলা করে দাও দুতলা এর ওপরে আরেকটা আছে তিনতলা এখানেও জানলা করে দিলে হয়ে গেল ঠিক আছে এইখান থেকে আরেকটা স্কুল বিল্ডিং ছোটো মতো আছে এখানটাও করলে এভাবে মোটামুটি তোমাদের সিনারিটা পুরো ভরিয়ে আনতে হবে রাস্তাটা স্কুলের রাস্তাটা সোজা বেরিয়ে গেছে আর এই দিকটা একটু সরু রাস্তা এখানটা একটু ঘাস করবে যেখানটায় আমাদের দাঁড়িয়ে আছে আচ্ছা কালার শুরু হয়ে গেছে ঠিক আছে কালারটা শুরু করো ফার্স্ট স্কাই কালার গ্রে দিয়ে তোমার আইসক্রিমের ভেতরটা করো এইগুলো রেড দিয়ে করবে হোয়াইটগুলো ছেড়ে রাখবে হুম ক্রিমসন রেড যেটা হচ্ছে অ্যাকচুয়াল রেড প্রাইমারি রেড বলো সেটাই তোমাদের পুরো গাড়িটা করে দেবে হ্যাঁ ঠিক ঠিক জায়গায় লেখাগুলো এবং সিম্বলটা ছেড়ে রাখবে ঠিক আছে রেডের কাজ আমাদের মোটামুটি হয়ে গেল এবারে রেডের পরে এই যেটা আইসক্রিম সেলার তার জামাটাও রেড লাইন লাইন দিয়ে করে দিলাম ঠিক আছে মুখগুলো সব স্কিন কালার একটু স্লাইট ইয়েলো টাচ করে দেবে স্কিনের সঙ্গে তাহলে ভালো লাগবে একটু ধরে করবে ছোটো ছোটো জিনিস যেন বেরিয়ে না যায় হ্যাঁ ফিগারগুলো খুবই ছোটো তো যেন বেরিয়ে না যায় ব্ল্যাক দিয়ে দিলে ব্ল্যাকের সাইডে ব্লু দিয়ে দিলে ব্লু শেড মাথার চুলো ব্ল্যাক দিয়ে দিলাম উপরে একটু ব্রাউন দিয়ে দিলাম ব্রাউন মিশিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবারে পেতনের লিস্টগুলো করে দিলাম ইয়েলো কালার ইয়ে কালার দিয়ে আচ্ছা ছাতাটাকে আমি ব্লু করছি ও ডার্ক ব্লু ভায়োলেট এবং লাইট ভায়োলেট মিশিয়ে ছাতাটাকে করছি বেগুনি কালারের ছাতা ভালো লাগবে ঠিক আছে ওপরটা হালকা ভায়োলেট হলো তার মধ্যে স্কাই ব্লু একটু দিয়ে দাও ছাতাটা হয়ে গেল এবারে করতে হবে কি তোমাদের স্কুল ড্রেসগুলো করতে হবে স্কুল ড্রেসগুলো জামাগুলো একটু স্কাই ব্লু টাইপের আছে তা হালকা হালকা স্কাই দিয়ে হোয়াইট দিয়ে ঘষে দাও মোজাগুলো স্কাই ব্লু ঠিক আছে এটা টিস্যু পেপার বা জাংশন বার্ড দিয়ে ব্ল্যান্ড করে দেবে তাহলে ভালো ভালো হবে আর স্কার্টগুলো ডার্ক ব্লু এবং স্কাই ব্লু শেড দিয়ে দাও লেফট সাইডগুলো আমাদের ডার্ক রাখছি কারণ সূর্যের লাইটটা আমাদের রাই রাইট সাইড থেকে আসছে তাই মোটামুটি লেফট সাইডগুলো সমস্ত জিনিস অবজেক্ট ফিগার সমস্ত ডার্ক রাখবে আর রাইট সাইডগুলো হালকা রাখবে ঠিক আছে তাকে ফিগারগুলো হয়ে গেল এবার স্কাইটা করছি উপরে স্কাই নিচে একটু ইয়েলো আর সিন কালার টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে দাও যাতে জিনিসটা মিক্স আপ হয়ে যায় দেখতে ভালো লাগে এবং তোমার স্কুলগুলো হালকা ব্রাউন দাও ব্রাউনের নিচে ব্রাউন্ডের নিচে হালকা স্কিন কালার একটু পিঙ্ক কালার দিতে পারো দিয়ে তোমার এটাকে টিস্যু পেপার দিয়ে ঘষে মিশিয়ে দেবে ঠিক আছে স্কুলের ভেতরগুলো ব্লু দাও নিচের দিকে একটু হোয়াইট বা টিস্যু পেপার দিয়ে বা জংশন বার দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দেবে ঠিক আছে বর্ডারগুলো ব্রাউন দিয়ে দিলাম এবারে এই বাউন্ডারি বর্ডারটাও ব্রাউন বাউন্ডারি ওয়ালটা গাছগুলো একটু স্যাপ গ্রিন লাইট গ্রিন এবং ইয়েলো তিনটে কালার দাও লেফট সাইডগুলো ডি ডিপ হবে এবং রাইট সাইডগুলো হালকা হবে আর বড় গাছটা আনতে পুশান ব্লু স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন তার উপরে একটু ইয়েলো দিয়ে মিশিয়ে দাও সাইডে একটু হালকা অরেঞ্জ বা লাইট অরেঞ্জ দিতে পারো গাছের মধ্যে স্টেমটা ফার্স্ট তোমার একটু ব্ল্যাক ইউজ করো ব্ল্যাক যেখানে যেখানে আছে আচ্ছা গাছটা হয়ে গেলো মোটামুটি ব্ল্যাক ইউজ করো ব্ল্যাকের পরে হচ্ছে ডার্ক ব্রাউন ডার্ক ব্রাউনের পরে লাইট ব্রাউন লাইট ব্রাউনের পরে ইয়েলো কার মার্ড কালার আর এক দু জায়গায় লাইটটা বেশি পড়ছে সেখানে ইয়েলো ইউজ করতে পারবো যেমন তোমার আইসক্রিম স্যালারের মাথার উপরে একটু লাইটটা বেশি আছে ওই জন্য তোমার ওখানটা একটু ইয়েলো ইউজ করবে ঠিক আছে গাছটা হয়ে গেলো ব্ল্যাক দিয়ে শুরু শুরু করে ব্রাঞ্চ কিছু করে দাও এবারে করবে কি তোমরা নিচের ঘাসগুলো করে নাও স্কুলের ভেতরে ঘাসে ভর্তি রাস্তা ছাড়া ঘাস এলো এবং তোমার লাইট গ্রিন দিয়ে করবে আর এই যেখানে বিক্রি করছে সেখানটাও এলো দাও এবং লাইট গ্রিন দাও এবং শ্যাডোগুলো গ্রিন দিয়ে করতে হবে যেগুলো ছায়া পড়ছে সেগুলো স্যাপ গ্রিন দিয়ে করবে এটা টিস্যু পেপার বা ব্ল্যান্ডার দিয়ে এটাও মিশিয়ে দেবে ভালো করে ঠিক আছে আচ্ছা রাস্তা রাস্তাটা করতে হবে খুব হালকা স্কাই কালার দিয়ে দিলাম স্কাইয়ের ওপরে তোমার গ্রে দিয়ে দিলাম গ্রেয়ের মধ্যে একটু পিঙ্ক একটু স্কিন দিতে পারো দিয়ে এটাকে টিস্যু পেপার দিয়ে ঘষে মিক্স করে দাও ঠিক আছে আর বাউন্ডারিটা আমি পিঙ্ক কালার করে দিয়েছি শ্যাডোগুলোও করে দাও এই সাইডে তোমার একটা গাছ আছে গাছের জন্য এদিকেও একটু ছায়া আছে ব্রাউন গ্রে দিয়ে করে দিলাম ঠিক আছে এইগুলো একটু পেনসিল দিয়ে সমস্ত জিনিসগুলো ডিটেলিং করে দেবে এইগুলো একটু আমি স্ক্রু ড্রাইভার বা কাঁচি দিয়ে উঠিয়ে স্ক্র্যাচ করে যেগুলো হোয়াইট পোর্শান আছে সেগুলো করে দিচ্ছি এগুলো খুব সাবধানে ধীরে ধীরে করবে যেন পারফেক্ট হয় এবং বেরিয়ে না যায় দেখো আমাদের ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল কত সুন্দর আইসক্রিম স্যালারের ছবি এটা সামার সিজনেও তোমরা ইউজ করতে পারো আইসক্রিম স্যালারও ইউজ করতে পারো যে কোনো কম্পিটিশানে পরীক্ষায় সব জায়গায় তোমরা ইউজ করতে পারবে তাহলে তোমরা আমি বলে রাখি যারা তোমরা আমার চ্যানেলের প্রথম নতুন স্টুডেন্ট আছো বা প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে এবং কমেন্ট করবে কিছু অসুবিধা হলে কমেন্টের ঘরে তোমরা লিখতে পারো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা রাখি পরের ক্লাসে আবার দেখা হবে আজকে বাই তোমরা খুব ভালো থেকো